সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বড় খোঁচা বাড়ি হাট থেকে। উপজেলা সদর, জেলা ঠাকুরগাঁও। শনিবার মঙ্গলবার হাট বসে, আর মঙ্গলবার হাটটা কিন্তু বেশ জমজমাট। আজ মঙ্গলবার 18 জুলাই 2023, যেখানে গাভী গরু কেনা বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি। এখান থেকে কেমনভাবে আজকে কেনা বেচা চলছে সে তথ্য দেব। আমরা এপাশে দেখছি একটা গাভী, সম্ভবত দেখা দেখি চলছে। ভাই কি দাম বলছেন নাকি? ভাই দেখা দেখি চলছে, বকনা বাচ্চা সেই সাথে গাভী। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন না? কি অবস্থা বলেন তো আজকে? কত বলছে দাম এটা গাই বাচ্চা? 60-65। আর কত চাইলেন? 72। বয়স জোয়ান। দুধ কেমন হয়? 2 কেজি। আরিয়া বাচ্চা? ও আরিয়া বাচ্চা 60-65 দাম বলছে, 72 চাচ্ছে। 65 নিয়ে আসবো ভাই। কত বললো উনি? 62। লাস্ট কত দেওয়া যাবে বলুন? 65 বললো। পয়সা আর একটু উপরে হলে ছাড়বেন? 6-7 হাজার হলে ছাড়বেন? 6-7 66 67। পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে, 66 হাজার টাকা লাস্ট চাচ্ছে। তোমার দেখি আনা একটু জানান। কি অবস্থা ভাইয়া, এটা কত কি দাম চাচ্ছিলেন? কত? 80। কত বলে কাস্টমারে? 70-72। 80 চাচ্ছে। কত হলে দেওয়া যাবে লাস্ট? 75 হলে দেওয়া যাবে। 6-7 বয়স আরিয়া বাচ্চা। দুধ কেমন হয়? 1.5 কেজি 2 কেজি। এর মা কোনটা ভাই? ওটা যেখানে একটা দেখছে হালকা শাহিওয়াল সার বাচ্চা, সেই সাথে এখানে একটা গাভী। কত কি দাম চাচ্ছিলেন? কত বলে ভাই কাস্টমারে? 80-82। বয়স 6-7। আরিয়া বাছুর 6-7 বয়স। কত হলে বিক্রি করা যায়? কত হলে দেওয়া যায়? 85 টার্গেট, 85 হাজার টাকা টার্গেট। গাভী এবং সেই সাথে শাহিওয়াল বাচ্চা, সার বাচ্চা। দুধ কেমন হয় ভাইয়া? 2 কেজি। দেশি গাভী, দেশি গরুর কিন্তু সর্বোচ্চ 2 কেজিই দুধ হয়। এর থেকে বেশি হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম থাকে। দেখছেন মোটামুটি গাভী গরুর আমদানি সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়েছে। এটা কার? এটা আপনার চাচা? আসসালামু আলাইকুম। মাথায় হাত কাহিনি কি? বাজার খারাপ, বাজার খারাপ, বাজার খারাপ। কয়টা কেনা বেচা করলেন? কেনা বেচা কয়টা হয়েছে? কেনা বেচা হয় নাই, একটাও হয় নাই। একটাও হয় নাই। কয়টা নিয়ে এসেছিলেন? এই একটাই আনছি। হাটে কিনছেন না এলাকায় কিনছেন? এলাকায় কিনা, এলাকায় কিনছেন। বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ। তো কত দাম চাচ্ছিলেন বলেন তো? এটা দাম তো চাই 65। 65 গাভী আর বকনা বাচ্চা?
চার দাঁত বয়স গাভিটা ও দুই দাঁত কি অবস্থা কাস্টমারে কত বলে কাস্টমার তো আপনার পাঁচপান্ন ভাঙানো যাবে না যাবে কত লাস্ট পাঁচপান্ন ছাপ্পান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চায় কি হয়েছে হয়েছে না না সাধু করি আমরা এই পাশে একটা ছোট গাভি দেখছি ভাইয়া এটা আপনার না আমরা দেখি তো একটু দেখি তো হারিয়া না বকনা বাচ্চা হারিয়া বাচ্চা আর গাভিটা কয় দাঁত কি অবস্থা গাই বাচ্চায় কত চাইছিলেন ষাট থেকে পঞ্চান্ন কাস্টমারে কত বলে কাস্টমার বলে সাতচল্লিশ আটচল্লিশ মানে একদম লাস্ট কত হলে দেওয়া যাবে পঞ্চাশ হলে দেবো পঞ্চাশ হলেই বিক্রি হবে তাও কাস্টমার নাই পঞ্চাশ হলেই কিন্তু বিক্রি করতে চাই দুই দুই দাঁত গাভি না দুই দাঁত দুই দাঁত সেই সাথে একটা ষাঁড় বাচ্চা তো দেখছেন আমদানির সংখ্যা কিন্তু অনেক বেশি এবং এই পাশেও ক্রস ফ্রিজিয়ান জাতের গাভি বিক্রি হচ্ছে কিন্তু সেই তুলনায় কাস্টমারের সংখ্যাটা কিন্তু একেবারে কম পাশে আমরা কিছু ফ্রিজিয়ান জাতের গাভি দেখছি আসসালামু আলাইকুম চাচা কেমন কেনা বেচা কেনা বেচা ডাল এটা বাচ্চা না বকনা না আরিয়া বকনা গাভিটা কয় দাঁত আট দাঁত গাই বাচ্চা কত চাওয়া হচ্ছিল চাচা আড়াইশো আড়াইশো বলে কত দেড়শো আর আড়াইশো এত ডিফারেন্স কত হলে দেওয়া যায় লাস্ট কত হলে দেওয়া যায় দুশো বিশ দুধ কতটুকু ষোলো সতেরো দুই বেলাই দুশো বিশ বিক্রি করতে চাই ষোলো থেকে সতেরো লিটার মতো দুধ হয় কি দাম চলছে ভাইরা কত দিছে কি অবস্থা বলেন তো কি অবস্থা বলেন কেমন কেনা বেচা অবস্থা ভালো আজকে কতগুলো কেনা বেচা করলেন আজকে কেনা বেচা দুইটা হয়েছে দুইটা হয়েছে হ্যাঁ বাজারের সার্বিক অবস্থা কেমন বাজারের সার্বিক অবস্থা ভালো দাম বাড়তে দিকে নাকি কমতে দিকে বাজার বাড়তি একটু একটু বাড়তি হ্যাঁ আচ্ছা এটা আপনাদের আমাদের আচ্ছা আমরা একটু দেখি এটা দুধ কতটুকু পাচ্ছেন দুশো চল্লিশ বয়স বয়স ছদাত ছদাত বয়স আর বাচ্চা এটা আড়িয়া বাচ্চা দুশো চল্লিশ চাওয়া একটু আগে যে দাম চলছিল তোমার সত্তর পঁচাত্তর বলতো স্যার সত্তর পঁচাত্তর উঠছে হ্যাঁ ফিনিশিং এর চিন্তা ভাবনা ফিনিশিং এর চিন্তা ভাবনা নব্বই নব্বই এক লাখ নব্বই হ্যাঁ কয় লিটার পাবে দুধ দুধ পাবে উনিশ লিটার উনিশ লিটার একেবারে শিওর একবারে শিওর দুই বেলায় উনিশ লিটার আচ্ছা দেখছেন
আচ্ছা, এখন এই যে ফিজিয়ান ক্রস এই গাভী অল টাইম থাকে? হ্যাঁ, অল টাইম আমার খামারে আছে। আপনার খামার ঠিকানাটা বলেন। ভুল্লি, ভুল্লি বাজার, সুমন অটো রাইস মিল। সুমন অটো রাইস মিল, হ্যাঁ, ভুল্লি বাজার। ভুল্লি বাজার, হ্যাঁ। আপনার নামটা এবং নাম্বারটা দিবেন। হ্যাঁ, আপনার নামটা? মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ ভাই, মোবাইল নাম্বারটা দিন। রানিং মেম্বার। রানিং মেম্বার, হ্যাঁ। মোবাইল নাম্বার 01714873205। এই নম্বরে যোগাযোগ করলে কেউ ফিজিয়ান ক্রস যোগাযোগ করলে পাবে। বাসায় এসে নিতে পারবে? হ্যাঁ, বাসায় এসে গরু মহিষ সবে পাবে। মহিষ সব কতগুলো স্টক আছে গরু বাসায়? স্টক আছে বর্তমান 42টা গাবি আছে। 42টা মহিষ আছে 8টা, তাই নাকি? হুম, ঠিক আছে। মানে এই সাইজের? হ্যাঁ, সব। আরো 40 লিটার দুধের গরু আছে। 40 লিটার? কঠিন ব্যাপার। ঠিক আছে। তো দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে কিন্তু আমরা নাম্বার দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করলে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন। আমরা এই পাশে আরো একটা দেখছি, এটা দিয়ে শেষ করব। এটা দাম কত চাওয়াতে চায়? 1.5 লাখ। 1.5 লাখ বলে, কত বলে? 1,38,000 পর্যন্ত বলছে। লাস্ট বেচা কিনার দাম 40-এর উপরে দিবেন, নাহলে আবার ঘুরে বাড়ি নিয়ে যাবেন। আড়িয়া বাচ্চা জোয়ান গাভী, দুধ কতটুকু? দুধ 10-12 লিটার দেখছি। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।